সে আমার কাছে টাকা চাইছে ভিক্ষা আমি কি মুখে তাই আপনি কাছে নিয়ে দিই তোমার কি বলছি আজকে তোমার যা যা লাগে সব আমি শপিং করে দেবো আর তুমি এখানে ভকর ভকর করতে আছো ঠিক আছে এখন চলো আমরা শপিং এ যাই যাই তো বাড়ির ছেলেটা আছে না কাজের ছেলে কাশিম এখন আবার কাশিম কে নিয়ে এই কাশিম জি ভাইজান তুই থাকস কই ভাইজান ওই ফুল গাছের গোড়াগুলো পরিষ্কার করতেছিলাম তুই কিন্তু জানি খুব কাজে ফাঁকি দেস আরে বাবা ছাড়ো না ও আমার তো কাজ করে নিবে চলো ও কিন্তু আগে সেটা অনেক ফাজিল হয়ে গেছে কাজ কর্ম তো করে না শুধু বাহানা করে আয় শুন আমরা শপিং এ যাইতেছি বাদ খেয়াল রাখিস আপনারা তো আমার এখন আর বিশ্বাস করেন না আমি সব সময় কাম করি কোন সময় তো বসে থাকি না আর এখনো তাপরেও কাছে 3 মাসের টাকা বাকি এই যে 3 মাসের টাকা বাকি ঠিক আছে এর আগে যে তোর আমি 6 মাস টাকা অ্যাডভান্স করেছিলাম ওইটা তোর মনে নাই আচ্ছা তুমি কি কাশমে কাজ নিয়ে পড়ে থাকবা দেখছো বেলা কত দূর গড়ালো ঠিক আছে যাইতেছি আরে শুন চোরের উৎপাত কিন্তু খুব বাড়ছে বাড়ির দিকে খেয়াল রাখিস আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান ভাইজান একটা কথা শুরু হইল ই ওই থাক কমু না পরে কমু অনেক আচ্ছা তোর কোয়া লাগবো না আসুন ইদানিং বাড়ি থেকে কই যাস এই শুনো ওই যেই দিকে মন দেয় সেই দিকে যা তোমার সমস্যা কি আবার বাড়ি কাজ হলি তো হলো ঠিক আছে তোমার তো শপিং করা দরকার চলো চলো একসাথে যাতে তো কাজ কর আচ্ছা যাইতেছি ঠিক আছে যা ওই আসার সময় আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আয় আচ্ছা লুঙ্গি গামছা যা লাগে নিয়ে আমনি আচ্ছা শুনো কাশিমে মতি করতে ভালো লাগতাছে না এই মাঝে মাঝে সন্ধ্যা হলে কই জানো যায় শুনো ছেলে মানুষ সারাক্ষণ বাড়ি কাজকর্ম করে ওর তো মন চাই তুই এদিক ওদিকে ঘোরার জন্য আরে যাক না চল তো এই তুমি ওর আশকারা দিয়ে মাথা উঠাইছ একদিন পস্তাই দেব কই দিলাম আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে কাশেম ওই ধরনের ছেলেই না আমার মনে হয় না ও আমাদের বুঝতে পারছি আর তোমার একটা কথা কই শপিং এ গেলে তুমি একবারে যা দেহ সব কিনতে চাও পকেটের অবস্থাটা বুঝছো আচ্ছা চলো চলো কালি শপিং আর শপিং আমারে কয়টা ভিক্ষা দেন না আমি কয়দিন ধরে খাই না পায়ে অনেক ব্যথা পাইছি একটু ওষুধও কিনতে পারি না ভাই স্যার দেন না কয়টা টাকা এই নাও তুমি আমারে 490 টাকা দাও ভাই জান 490 টাকা নাই তো দেন এটা দিয়ে আমি দুইটা রুটি কিনে খামু আমি গরিব বললিয়া আমার সাথে শয়তানি করলো আল্লাহ বাবা সকল আমার একটা কথা শুনে দাও আসান কয়দিন ধরে খাই না মায়ের ব্যথায় চলতে পারি না আমার কয়টা টাকা দেব না বাজার আমার কয়টা টাকা দেব দেখছিস তো অভিনয় এদের অভিনয় দেখে দেখে আমরা আসলে একদম ই হয়ে গেছি হ্যাঁ এরা মূলত ওই মেয়ের বিয়ে দাও
তিন দিন ধরে খেতে পারছি না এ করতে পারছি না এখন দিব্যি কিন্তু একজনের লোকে ভালো ভালো মতো যে বাসা বাড়ি যায় কাজ করে খেতে পারে হ্যাঁ আসলে এদের সবই অভিনয় আরে এদের একটা পেশা হয়ে গেছে ঠিকই বলেছিস দোস্ত এদের আসলে একটা পেশা হয়ে গেছে বুঝতে পারছিস এদের 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 ভিক্ষা দেওয়ার চেয়ে না দিয়ে অনেক ভালো চল যাই হ্যাঁ আমাদের কাছে ভাঙটি টাঙ্কটি নাই থান বাজার যত সব বাজার দিয়ে যাও বাজার বড় লোকের পোলারা কত টাকা পয়সা নষ্ট করে কিন্তু আমাকে মতো অসহায়দের পাতের মধ্যে পাঁচটা টাকা পড়ে না আমি আমি যে কত লজ্জা শরমের মাথা খাইয়া ভিক্ষায় নামছি তোমরা বাজান বুঝলা না তোমরা বুঝলো না বাজান লাগে এখন আসতেছে না কেন কতক্ষণ লাগবে সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসু তারে আমি মজা দেখাবো কে আরে আমি তুমি ভয় পাও কিসের জন্য তুমি আসছো খাইছি এত দেরি হলো কেন আর কইও না আমার যে বাড়ি এলা মার্কেটে গেছে মোটে বাসা থেকে সরে না তারপরে তার বউ জোর করে মার্কেটে নিয়ে গেছে তাই আসলাম আর দেখুন আমার গুমটা পরে আইছে কিসের জন্য জানো কিসের জন্য আমাকে বাড়ি এলা মনে হয় যাইনি ফেলাইছে কি কো হ্যাঁ এই জন্য তো চোখে চোখে রাখে তাই গুমটা পরে এলাম কেমনে আগে আর ভালো লাগে না এইভাবে কি হয় বলো তুমি জান না আমাকে বাড়িওয়ালা ছেলে আমাকে অনেক পছন্দ করে সে আমার বলে কে চুপি চাপে যে আমাকে নাকি নায়িকা পূর্ণিমার মতন লাগে পূর্ণিমা হ্যাঁ আর কি কয় শুনি বলে কি চলো সিনেমা দেখতে যাই তুমি কইছো কি আমি বলছি না কিন্তু উনি জোর করে গেছো নাকি আবার না যাই নাই ভালো করছো শোনো আমাকে বাড়িওয়ালার কাছে আমি তিন মাসের বেতন পাই ওই তিন মাসের বেতন যখন পামু একসঙ্গে তখন তোমারে বিয়ে কইরা এরকম বাউসা যাই লইয়া যাবো আমার বাড়িতে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় বাজান তোমায় দেখলে বাজান কি সাসি আমারে কয়টা ভিক্ষা দিতে পারবা সাসি যে কি কর আমি এই বাড়ি কাম করি খাই কাজের লোক আমি ভিক্ষা মেরে কেমনে দেব এরা যখন দুই বোলা দুই মুঠো ভাত দেয় তখন আমি খাই মাস শেষ টাকা দেয় না ঠিকঠাকভাবে এখনো তিন মাসের টাকা বাকি আপনারা কেমনে ভিক্ষা দেবো কন কিন্তু আমার বেতন না দিলেও আমাকে বাড়ির যে মালিক সে অনেক বড় লোক হ্যাঁ আগে কোনো মানুষ তার কাছ থেকে কোনো সময় ফেরত যায় না আর ঈদের সময় কত জাকাত কত ফেতরা দিতেই থাকে দিতেই থাকে আপনি আমাকে ওই বাড়ির মালিকের কাছে যান তাইলে দেখবেন সে আপনি অনেক টাকা দেবে আমি তো বাজার চিনি না আমার একটু লইয়া যাই বাবা যান লইয়া যাবো তুমি খালি একটু দেখাইয়া দিবা কোন বাড়ায় মালিকের কি আমি জানি আচ্ছা তো চলেন চলো আমাকে বাড়ি এলা অনেক ভালো তার কাছ থেকে কোনো মানুষ কোনো সময় খালি হতে চায় না দাঁড়ান ডাকতেছি একটু ডাক দাও বাবা ভাইজান ও ভাইজান দেখবেন এদের অনেক টাকা আছে ভাইজান সে আমার কাছে টাকা চাইছে ভিক্ষা আমি কি মুখে তাই আপনার কাছে নিয়ে দিই ঠিক আছে তুই যা ঠিক আছে ভাইজান রাখো কেনা তোমার বাজান তুই আমার কোলা ও আমার সুখ তোমার সহ্য হইছে হয় না পিছন পিছনে নেমে পড়ছো আমি জানতাম না তুই এনে আসিস আছে না তাও ভালো হয়েছে আমি তো তোর পাইছি বাজান গায়ে হাত দিবা না নোংরা হাত দিয়ে তুমি আমার শরীরে শুইতেছ হ্যাঁ
বেরে যাও কি দেখি আমার বাড়িতে বেরে যাও না না আমি আমি তোর পায়া আমার হারায় ফেলাব তুই আমার বাইক ফিরে দিস না বাজার এই দুনিয়া আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি তোর পায়ে পড়ছি বাজার এই রকম অভিনয় করো না তুমি যদি এমনি করো আমার সংসারটা ভেঙে যাব আমার বউ কি কইব আমি একটা ভিখারির বোলা না না বেরো কাদের বাড়ি থেকে বেরিয়ে যাও ওর বউ কইব আমি ভিখারি কারণ যে মা ভিক্ষে করে আপনার মানুষের মতো মানুষ করছে সেই মায়ের পরিচয় আপনি লুকিয়ে রাখেন সিসি ভাইজান আপনার বাড়িতে আমি কাম করব না আর আপনার বাড়ি আপনার কাছে যে টাকা পাই সেইটা আমার দরকার নাই কারণ এই টাকা আমার মোটেও দরকার নাই মা আপনি আমার মাফ করে দিয়ে আমার মালিক দানবীর জানতাম সে প্রত্যেকটা মানুষকে টাকা দেয় কিন্তু নিজের মা সে ভিক্ষে করে খায় লাখপতি ছেলের মা ভিক্ষুক এটা আমার ভাবতে অনেক কষ্ট হয় মা আপনি আমার মাফ করে দিন ভাবি আপনার আমি বোনের মতো জানতাম কিন্তু আপনি আমার ক্ষমা করে দেবেন আপনার বাড়িতে আমি আর আর কাজ করব আপনি যাইবেন আমার সাথে চলেন না না মা মা আসলে তুই তুই হরসত কইলা দিছ মা আমি বড় ভুল করছি আমি কি না আমি কিন্তু আমার মাকে অস্বীকার করছি আর মা তো সে মাই সে ভিক্ষুক হোক আর ভোগের হোক আসলে আসলে আমি ভুল করছি মা আমি তোমার পায়ে ধরে মা তুমি আমার ক্ষমা করে দাও আসলে আসলে আমি তোমার যোগ্য সন্তান না আমি তো অকৃতজ্ঞ মা আমারে তুমি মাফ করে দাও আমি যে ভুল করছি পৃথিবীর কোনো সন্তান যেন হে ভুল না করে তার মা ইনসানি অপমান না করে বাবা তুমি অবাক করে দাও মা আপনি ভুল আপনি বুঝতে পারছেন অনেক ভালো জানেন আমার তো কোনো মা নাই আমি বুঝি মা হারানো কত কষ্ট হ তুই আজকে দিকে তোর বাবার কাছে বলো না তুই আমার ভাই হয়ে থাকবি তুই আমার ভাই হয়ে থাকবি মা ঘরে চলো মা আমি থাকবো মা আপনি মা অনেক অসুস্থ ডাক্তারের কাছে নেওয়া লাগবে